চাটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ, আমি নিজে বানিয়েছি। কিন্তু এই চা খাওয়ার পরে রাতে তো ঘুম হবে না তখন। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, আম্মি জান কোথায়? আম্মি জান এখনো বাড়িতে আসেনি? তোমার যে কথা, আম্মি জান কি এখন বাসায় ফেরালো? তা দুটা তিনটা না বাজলে তখন কি আম্মি জান বাসায় ফিরবে? আম্মি জানের কত কাজ, মিটিং অ্যাটেন্ড করতে হয়, পার্টি অ্যাটেন্ড করতে হয়, সব কিছুর ঝামেলা শেষ করে তবেই না বাসায় ফিরবে। সত্যি মাঝে মাঝে আমি খুব অবাক হই, ভাবি জান আমার এই বয়সেও কত এনার্জি, কত স্টেমিনা, এখনও কত কাজ করে বেড়ায়, এত চাপ, তারপরে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করেন, আমার বুঝে আসে না। আমিও মাঝে মাঝে অবাক হই, ইদানিং আম্মি জান এত বেশি টেনশন করছে। আমি সব বুঝি কায়েস, আম্মি জানের তিলে তিলে জমানো সব কিছু যদি পুতুলের কারণে শেষ হয়ে যায় তাহলে আম্মি জান ভীষণ কষ্ট পাবে। আচ্ছা ভালো কথা, বাড়িতে নাকি পুলিশ এসেছিল কই, তুমি তো আমায় বললে না। ও হ্যাঁ, আমি দেখো ভুলেই গেছি, আমার মনে হয় যে অস্ত্র চোরাচালানির ব্যাপারটাতে পুলিশ কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে, ওই ব্যাপারটা নিয়েই মনে হয় তদন্ত করতে এসেছিল। পুলিশের কাণ্ড কারখানা দেখলে না আমার ভীষণ হাসি পায়। একবার ভেবে দেখো, পুলিশ এসেছে আমাদেরকে জিজ্ঞেস করতে কি ওই যে অস্ত্র চলে গেছে ওগুলো কি আপনাদের, আর আমরাও এসে গদগদ করে বলবো হ্যাঁ আমরা অস্ত্র আমদানি করছিলাম, আর পথিমধ্যে কেউ আমাদেরকে বোকা বানিয়ে ওই অস্ত্র নিয়ে গেছে, আপনারা আমাদের অস্ত্রগুলো একটু খুঁজে দেবেন। কায়েস তুমিও না এত মজা করে কথা বলো, তুমি যেভাবে বলছো পুলিশ আসলে এতটা বোকাও নয়, ওরা ডেফিনেটলি কোনো না কোনো ক্লু পেয়েছে, এজন্যই বাসা পর্যন্ত এসছে। আর না এসেছিল ধান্দা করতে। ধান্দা মানে ঘুষের কথা বলছো? মনে করো ওরকম একটাই, মানে শুধু টাকা নিলেই যে ঘুষ খাওয়া হয় তা কিন্তু না। এই যে আম্মি জান, আম্মি জান তো একটা পলিটিক্যাল ফিগার না, প্রশাসনে তার ব্যাপক দাপট, আর বড় বড় মহারথীদের সঙ্গে তার ভালো সম্পর্ক, কেউ যদি আম্মি জানের সাথে দেখা করতে পারে তার অনেক রকমের স্বার্থ থাকে, কারো চাকরি দেয়া, কারো চাকরি থেকে বাদ দেয়া, কারো ট্রান্সফার, অনেক কিছু কিন্তু হয়ে যায়। সো এই জন্যই কোনো একটা ধান্দায় পুলিশ এসেছে আমি শিওর। বুঝলাম, আসলে না তোমরা কত আপডেট মানুষ, সহজে কত কিছু মেনে নিতে পারো, আমি এত কিছু মানতে পারি না। তুমিও তো অনেক আপডেট হয়ে গেছো। কিভাবে? তুমি আমাকে পটিয়ে ফেললে, আমি কোনোদিন ভাবিনি তোমার জালে আমি ফেঁসে যাব, কেমন করে যে জাদু জানো না। কিন্তু মাঝে মাঝে টেনশন হয় তোমার আমার এই সম্পর্কটা বাড়ির যদি কেউ জেনে যায়। আরে তুমিও না, কেউ জানে, তুমি শুধু আমার কথা মতো চল, কেউ কোনো কিছু টের পাবে। তোমার কথা মতো না চলে আমার যে হাল, তোমার কথা শুনলে তো আমি একদম শেষ, মাঠেই অটকা পাবো, বেহাল হয়ে যাবে তোমার।